তো বন্ধুরা, আমরা আজকে সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা আজ আদিনা যাব। তাই সকাল সকাল বেরিয়ে গেছি আমরা বাড়ি থেকে। তো সকালে অতটা ঠান্ডা ছিল না, বা নেই বলতে গেলেই চলে। একটু গাড়ির মধ্যে গরম গরম লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা বয়ে আমরা চলে যাচ্ছি। তো এটা আমি আমার শোভানগর থেকে যাচ্ছি, মানে যেখানে আমার শ্বশুর বাড়ি, আমি সেখান থেকে যাচ্ছি। তো তোমরা দেখো, এখন তো এখানকার রোড কন্ডিশন খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। রোড কন্ডিশন খুবই সুন্দর হয়ে গেছে, আগে এতটা ভালো ছিল না, এখন যথেষ্ট ভালো হয়েছে। তো আদিনা যাওয়ার জন্য যারা এই সাইড দিয়ে যাবে, তাদেরকে প্রথমে মালদা যেতে হবে, এবং মালদা থেকে NH 34 হয়ে তোমাদেরকে আদিনা যেতে হবে। মালদা থেকে 19 কিলোমিটারের মতো আদিনা। লোকালে কোথায় ঘুরতে যাব ঘুরতে যাব, তো এটাই আমরা সিলেক্ট করলাম, তাই বেরিয়ে পড়েছি। তো আমি এখন এখানে সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, সে পাম্পে একটু পেট্রোল নেওয়ার জন্য আমি এখন ঢুকবো, তারপর আমরা আবার জার্নিটা কন্টিনিউ করব। তো আমাদের পেট্রোল ভরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, এবং এটা হচ্ছে মালদা ফ্লাইওভার, আমরা মালদা ফ্লাইওভার পৌঁছে গেছি। আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, কারণ রাস্তাটা অত আমি দেখাতে চাই না, কারণ ওতে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে। তো ফ্লাইওভার হয়ে আজকে প্রায় দেখতে পাচ্ছি টুকটাক একটু জ্যাম রয়েছে, সকালের টাইম রৌদ্রও প্রচুর রয়েছে। যারা লোকালে পৌষ মাসে একটু ঘুরতে লোকালে চাও বা ইচ্ছা করে একদিনের মধ্যে, তারা আদিনা ঘুরে আসতে পারো। তো আমরা আজকে আদিনা থেকে যদি আবার একটু সময় পাই, তাহলে আমরা আরেকটা মালদা স্পট রয়েছে যুথিগুঞ্জ, সেখানে যাওয়ার প্ল্যান করছি। তো দেখতে পাচ্ছ এখানে জ্যাম রয়েছে, জ্যাম পেরোনোর পর আমরা শাহাপুর হয়ে শাহাপুর ব্রিজ ক্রস করে ডিস্কো মোড় দিয়ে আমরা এখান দিয়ে কেটে যাব লেফট সাইড দিয়ে। বাট যাওয়ার আগে আমরা ডিস্কো মোড়ে একটু এখানে ফেমাস যে চায়ের দোকানটা, সেখানে আমরা একটু চা খাবো। তো তোমরা অনেকেই জানো এই যেখানে আমি এখন যাচ্ছি, আমি গাড়িটা জাস্ট সেই চায়ের দোকানের সামনে পার্ক করব। এই যে জাস্ট এটা, এটাই হচ্ছে ডিসকোমোরের সবথেকে ফেমাস চায়ের দোকান, ঠিক আছে। এখানে খুব সুন্দর চা পাওয়া যায়, প্রাইসটা এখন বেড়ে গেছে, আগে 5 টাকা 10 টাকা ছিল, এখন 15 টাকা চায়ের কাপের দাম হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা আদিনা পৌঁছে গেছি, এবং এখানে আমি গাড়িটা পার্ক করব। পার্ক করার জন্য যথেষ্ট ভালো জায়গাও রয়েছে। এটা হচ্ছে আদিনা মেইন গেট, এটা হচ্ছে মেইন আদিনা, আর ডিয়ার ফরেস্টটা ঠিক পিছন দিকে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আবার আমি একটি ব্লগ নিয়ে চলে এসেছি, ছুটির দিন আজকে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে ফ্যামিলি নিয়ে। সো আজকে এসেছি আমি আদিনা। সো আদিনা আসার পর যখন এখানে এন্ট্রি নিচ্ছিলাম, তোমাদের সামনে জাস্ট এই আদিনা দেখতে পাচ্ছ তোমরা। এখানে ঢোকার সময় তোমাদের দেখি এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আমি গাড়িটা ওখানে পার্ক করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্কিংয়ের যথেষ্ট অ্যাভেলেবিলিটি রয়েছে, যেখানে কোনো প্রবলেম হবে না তোমাদের গাড়ি রাখাতে, এবং পার্কটা ঠিক এই সাইডে, ঠিক আছে। তো আমি গাড়ি পার্ক করে জাস্ট গাড়িটা পার্ক পিছনে করে দিয়ে আমি আদিনাতে এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে মেইন আদিনা, তোমাদের দেখাই প্লেসটা, তোমাদের দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট হিস্টোরিক্যাল জিনিস রয়েছে, এটা আমার বাড়ি থেকে যথেষ্ট কাছে রয়েছে। তো আজকে ইচ্ছে হলো, তো সবাই মিলে এখানে আমরা চলে এলাম। তো দেখতে পাচ্ছ জাস্ট মানে ওয়েদার তো ঠান্ডা রয়েছেই, এবং যদিও আজকে প্রচণ্ড রোদও রয়েছে, তো ততটা ঠান্ডা লাগছে না। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে তোমরা যারা লোকালে রয়েছো, তারা যদি আদিনা ঘুরতে আসতে চাও, তো তোমরা ঘুরতে আসতে পারো। এটা খুব NH-এর ধারেই, জাস্ট তোমাদের এই সাইডটা দিয়ে এন্ট্রি নিতে হয়, NH এখান থেকে খুব কাছে রয়েছে। সো এখান থেকে তোমরা মালদার মধ্যে যারা রয়েছো, বা মালদা থেকে মালদা দূরে যারা রয়েছো, তারা এখানে আসতে চাইলে আসতে পারো, ফ্যামিলি নিয়ে একটু টাইম কাটিয়ে যেতে পারো। তো আমার ফ্যামিলি আমি নিয়ে এসেছি, তো আমরা এখন আজকে কিছুক্ষণ এখানে কাটাবো, এবং কিছুক্ষণ টাইম কাট
কিছুক্ষণ টাইম কাটিয়ে মালদা যাবো, সাপোজ KFC যাবো, এবং KFC গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো এবং খাওয়া দাওয়া করে বাড়ি বেরিয়ে যাবো। মানে জাস্ট একটা একদিনের ছোটোখাটো ট্যুর প্ল্যান টাইপের। সো ভিডিওটি শেষ অবধি দেখো, তো তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করবো যে আমরা কীরকম এখানে এনজয় করলাম। তো আমি জানি না এখানে ড্রোন অ্যালাও আছে কি না, ঠিক আছে? আমি যদিও ব্যাকপ্যাক রেডি আছে আমার কাছে, তোমরা দেখতে পাচ্ছ আমি পিঠের ব্যাগে আমি ড্রোন নিয়ে রেডি আছি যে একটা ড্রোন শট নিব উপর থেকে। আমি এখানে আবার আগেও এসেছি, অনেকবার এসেছি। তো এর আগে যখন আমি এসেছিলাম আমার ছেলের বার্থডেতে, প্রি বার্থডে শ্যুটে এখানে এসেছিলাম, ঠিক আছে? সে ফুটেজগুলো আমার ফেসবুকে দেওয়া আছে। তো তখন তো আমি ব্লগ করতাম না, তো তখন তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই প্লেসটা শেয়ার করব। এরপর আমরা যাব ডিয়ার ফরেস্ট, যেটা NH-এর ওই পাট্টায় রয়েছে। NH-এর মানে মালদা থেকে আসতে NH-এর লেফট সাইডে রয়েছে এই জায়গাটা, লেফট সাইডে রয়েছে এই প্লেসটা, এবং ডিয়ার ফরেস্টও এখানে রয়েছে। সে ডিয়ার ফরেস্টটা হচ্ছে NH থেকে রাইট সাইডে। সো সেখানেও আমরা যাব, তো সেই জায়গাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখো। তো এটা খুব ঘোরার জন্য ভালোই জায়গা, লোকালের মধ্যে ঘোরার জন্য যথেষ্ট ভালো জায়গা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট হিস্টোরিক্যাল জিনিস, মানে থিংস রয়েছে, পুরনো যুগের কিছু কিছু জিনিস রয়েছে। তোমাদের এই প্লেসটা দেখায়, দেখো কত সুন্দর এরিয়া। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ সানলাইট ওই সাইড থেকে আসছে, আমি জানি না ফুটেজটা কেমন হচ্ছে। সানলাইটের ডিরেকশন আমি ফুটেজ নিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে একটা এন্ট্রি গেট, ঠিক আছে? তো আমি এখান দিয়ে এখন যাব। তোমরা দেখতে পাচ্ছ এই দেখো, তো জাস্ট আমি কিছুটা এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর দেখো এখানে পুরোনো যুগের সব জিনিস রয়েছে, কত সুন্দর এরিয়া। আমার ছেলে ওটার জন্য রেডি। সো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের কিছু সিনেমেটিক শট দেওয়ার চেষ্টা করছি। লোকালে আমাদের ঘোরার মতো যথেষ্ট ভালো জায়গা, একটু মাইন্ড ফ্রেশ করার জন্য যারা লোকালে ঘুরতে চাও একটু একদিনের মধ্যে, যথেষ্ট ভালো জায়গা। তোমাদের এই সাইডটা আমি দেখানোর চেষ্টা করি যে এই সাইডে কি রয়েছে। অনেকটা এই এই প্লেসটা অনেকটা এই ধরনের প্লেস গৌড়েও রয়েছে, তোমরা দেখো এখানে জাস্ট এখানে রৌদ্রও পড়ছে, প্লেসটা রয়েছে দেখো, খুব সুন্দর জায়গা। দারুণ প্লেস, অ্যাকচুয়ালি একটা টাইম স্পেন্ডের জন্য জায়গা, জাস্ট একটু টাইম স্পেন্ড করে মানে একটু সময় কাটিয়ে তোমরা চলে গেলে, কিছুক্ষণ থেকে কিছুক্ষণ এখানে বসে বা কিছুক্ষণ কোনোরকমভাবে টাইম কাটিয়ে এদিক ওদিক ঘুরে তোমরা চলে গেলে। তো তো আমরা তো ছুটি খুব কম পাই এখন, আমার অফিস ছুটি চলছে ওই জন্য আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আমরা ভাবলাম যে আদিনা যাই, খুব কাছেও পড়ছে এবং একদিনের মধ্যে যাওয়া আসাও যাবে। তো একটু টাইম কাটানোর জন্য, জাস্ট বোরিং লাইফটাকে একটু চেঞ্জ করার জন্য আজ আমরা এসেছি। সো তোমরা ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। সো এখানে উঠে পড়েছি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ালে জাস্ট কিছু টেক্সচার্স রয়েছে, ঠিক আছে? তোমরা দেখো সামান্য কিছু টেক্সচার এবং পুরোনো যুগের কিছু, আমি ঠিক বুঝতে পারছি না, বাট এগুলো জাস্ট লেখাও হতে পারে বা ডিজাইন হতে পারে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এগুলো সব আশা করি পুরোনো যুগের জিনিস রয়েছে। এগুলো সমস্ত পুরোনো যুগের জিনিস,
তো আমি এখন এই সাইডটা দিয়ে যাব, এবং নিচে যে রয়েছে এগুলো তক্তা রয়েছে, কাঠের এগুলো তক্তা রয়েছে নিচে, এটা দিয়ে এক্সিট রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে বেরিয়ে বাইরে এই জায়গাটি রয়েছে, পুরোনো যুগের ইটও রয়েছে দেখো। এখানে একটা সুন্দর একটা ডিজাইন রয়েছে, সে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকটা পুরোনো যুগের জিনিস, জাস্ট কোনো এগুলো বহু পুরোনো জিনিস। তো বন্ধুরা, এখন আমরা কিছুটা এক্সপ্লোর করলাম এই সাইডটা, তো এবার ডিয়ার ফরেস্ট আমরা এরপর যাব। তো এখানে আমার ছেলে রোদরে দৌড়াদৌড়ি করছে, ও তো ছবি তুলতেই চায় না, একদমই ছবি তুলতে চায় না, ওকে যখনই বলা হয় যে ছবি তোলা হবে ব্যাস দৌড়, ও এখন মায়ের পিছন পিছন দৌড়চ্ছে। আমার ওয়াইফরা এখন এখানে ছবি তুলবে বলছে, সো আমি অ্যাজ এ ফটোগ্রাফির এখানে এসেছি, এবং ফটোগ্রাফার কাম ড্রাইভার। তো যাই হোক, তো তোমরা লোকেশনটা তোমাদের দেখাই, দেখো কত দূর ধরে জায়গাগুলো রয়েছে, তোমরা দেখ, তোমরা জাস্ট আমাদের এখন এই সাইডটা ঘোরা হয়ে গেছে, আমরা এখান থেকে ডিয়ার ফরেস্ট যাবো এবার, মানে যেটা ওপারটাই রয়েছে, কিছু খাওয়া দাওয়া করব। দেখি বাইরে তো অনেক ধরনের স্টল রয়েছে, ফুচকা রয়েছে, পেয়ারা মাখা এবং চাল ভাজা, মুড়ি, সমস্ত ধরনের দোকান শপ রয়েছে বাইরেটাই। তো দেখা যাক কি খাওয়া যায়, তো আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা ডিয়ার ফরেস্ট বেরোবো, তো তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করছি। তো আমরা এখন এখানে পেয়ারা বানাচ্ছি, তো আমরা সবাই মিলে একটু পেয়ারা খাবো, এবং এখানে ফুচকা আইসক্রিম সমস্ত দোকানও রয়েছে, পার্কিং প্লেসটা তো আগেই দেখিয়েছি। তো আমরা আদিনা ঘুরে যাওয়ার পর আমরা এখন ডিয়ার ফরেস্ট ঢুকছি, এটা হচ্ছে ডিয়ার ফরেস্টের রাস্তা। তো ডিয়ার ফরেস্টের গেট হচ্ছে এটা, এখানে টিকিট কেটে এন্ট্রি নিতে হয়, এখানে টিকিট কাটতে হয় এবং টিকিট কেটে এন্ট্রি নিতে হয়। তো আমরা আসার সময় শুনতে পাচ্ছিলাম যে আজ বন্ধ বন্ধ বন্ধ, বাট এতদূর যখন চলে এসেছি তো আমরা একটু সচক্ষে দেখতে আসলাম। অ্যাকচুয়ালি প্রত্যেক উইকে বৃহস্পতিবার করে আদিনা ডিয়ার পার্ক বন্ধ থাকে, মানে বন্ধ থাকছে। তো বন্ধুরা, আমরা ডিয়ার ফরেস্ট গেছিলাম, তো তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি, ডিয়ার ফরেস্ট এখন বৃহস্পতিবার করে, মানে উইকে প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকছে। সো আজকে আমরা সেখানে যেতে পেলাম না, কারণ প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে ডিয়ার ফরেস্ট বন্ধ। তো এখন আমরা ভাবলাম যে একটু ঘুরি, কারণ এত তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছা করছিল না, তাই আমরা এখন যাচ্ছি জ্যোতিকুঞ্জ। তো চলো আদিনার সাথে সাথে আজ জ্যোতিকুঞ্জটাও এক্সপ্লোর করি। তো জ্যোতিকুঞ্জ এখান থেকে আর 9.9 কিলোমিটার, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যাপে মেরে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা তো আদিনা ঘুরে ফেললাম, এবং আদিনা ঘোরার পর আমরা ডিয়ার পার্ক,
তোমরা মনে রাখবা ডিয়ার পার্ক কিন্তু আদিনা ডিয়ার পার্ক বৃহস্পতিবার করে উইকলি বন্ধ থাকছে, তো তোমরা সেভাবে প্ল্যান করেই যাবে, কারণ বৃহস্পতিবার করে বন্ধ থাকলে তোমরাও কিন্তু ডিয়ার পার্কে এন্ট্রি নিতে পারবে না। তো যাই হোক, আমরা সেখান থেকে রিটার্ন হওয়ার সময় ভাবলাম কোথায় যাবো, জ্যোতিকুঞ্জ যাওয়ার প্ল্যান করেছিলাম, তো জ্যোতিকুঞ্জ আমরা এখন যাচ্ছি। NH 34 হয়ে মালদা বাইপাস ধরে সেটা যেতে হয়। এই যে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি, এই মোড়টাতে তোমাদেরকে বাঁদিকে এই ঢালাই রাস্তাটাই নেমে যেতে হবে, এটা হচ্ছে জ্যোতিকুঞ্জ যাওয়ার রাস্তা, এই রাস্তা ধরেই চলে যেতে হবে, তোমরা গুগল ম্যাপে মারলে পেয়ে যাবে। তো এই দেখো, এটা হচ্ছে জ্যোতিকুঞ্জের গেট, এটা একটা পিকনিক স্পট, এখানে পিকনিক করা হয় এবং বিভিন্ন ধরনের জায়গাও রয়েছে, এবং এখানে চিড়িয়াখানাও নতুন খুলেছে মালদায়। তো গাড়ি পার্কিংয়ের অ্যাভেলেবেল স্পেস রয়েছে, আমি গাড়িটা পার্ক করে নেব, এবং পার্ক করার পর আমরা সবাই ভিতরে এন্ট্রি নেব, এখানে বাইরের খাওয়ার অ্যালাউ নেই এটা মাথায় রেখে, এবং ফুল ভাঙা, ভিতরে যে ফুলগুলো লাগানো আছে সেগুলো ভাঙলে 1000 টাকা জরিমানা রয়েছে। বাকি ইনস্ট্রাকশন আমি পরের ক্লিপ ভিডিওতে দিচ্ছি, তোমরা ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো এবং লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। একটা পার্ক করলাম, এখানে এদেরই পার্কিং রয়েছে বাইরে, আর টিকিট কাউন্টারটা ওখানে, ওখানে টিকিট কেটে ভিতরে যেতে হবে, ভিতরটা আমরা এখন যাবো। তো তোমাদের সব ডিটেলস আমি দেখাচ্ছি, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখাচ্ছি। এটা দেখলাম যে যখন আদিনা পার্কটা বন্ধ, মানে ডিয়ার পার্ক বৃহস্পতিবার করে উইকে একদিন বন্ধ, সেজন্য আমরা ওখানে ঢুকতে পেলাম না। তো কী করবো কী করবো, তো আমরা এখানে আসার প্ল্যান করলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। তোরা এখানে টিকিট কাউন্টার রয়েছে পার হেড 20 টাকা করে, ঠিক আছে, বাকি কিছু নিয়মাবলী এবং ইনস্ট্রাকশন এখানে রয়েছে, তোমাদেরকে এটা দেখিয়ে দিই। তো আমরা সবার টিকিট কেটে এখন গেটের মধ্যে দিয়ে ভিতরে যাব। এখানে ওয়াচ টাওয়ার টাইপের একটা টাওয়ার তৈরি হচ্ছে, এখানে হয়তো ফিউচারে ওঠা যাবে, তো এখানে এখন কাজ চলে রয়েছে, এবং এখানে সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে প্রচুর ধরনের। এখানে পিকনিকও করা যায়, পিকনিক স্পটও বলতে পারো তোমরা এটাকে, মানে তোমরা দেখো এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে। সো এই যে পিকনিকের জন্য দেখো, তোমরা কিছু চাইতে গেলে সমস্ত এখানে দেওয়া আছে, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, মানে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, একটা ছোট ব্রিজ টাইপের রয়েছে, এই সাইডটা রেস্টুরেন্টও রয়েছে, দেখো জ্যোতিকুঞ্জ রেস্টুরেন্ট, আমরা একবার এখানে অনেক দিন আগে প্রথম প্রথম খেয়েছিলাম। তো মানে এই ডিজাইনে রয়েছে, দেখো তোমরা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, এবং একটা ফিল্ড রয়েছে, এখানে নিশ্চয় পিকনিক করতে পারবে যাদের ইচ্ছে, এখানে রেস্টুরেন্টের লোকেদের বসার জন্য ছোট ছোট কুঁড়ে ঘর টাইপের করা আছে, কুঁড়ে টাইপের হাট টাইপের, এটা দারুণ জিনিস। দেখো উপরে আই থিঙ্ক এটা থাকার আছে, না জাস্ট ওয়াচ টাওয়ার টাইপের, আমি ঠিক জানি না, এটা গাছের মধ্যে এভাবে রয়েছে, তো আমি যাইনি উপরে, তো ঘোড়ায় চড়ে ছবি তোলার জন্য 20 টাকা, ঠিক আছে, এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে, এটা আমার দারুণ লাগলো, ঠিক আছে, এর আগেও এটা ছিল। দেখো জলাশয় রয়েছে, মানে পুকুর টাইপের বানানো রয়েছে, এখানে শান্ত মাইন্ডে বসারও জায়গা রয়েছে, দেখো এই যে বসার জায়গা, তোমরা এখানে এসে রিল্যাক্সও করতে পারো, বসতে পারো, বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তো এই যে বসার জায়গা, তো একদিক থেকে খুব ভালো জায়গা, শান্ত জায়গা, জাস্ট ফ্যামিলি নিয়ে একটু কাছে পিঠে ঘোরার জন্য খুবই ভালো, খারাপ না, যারা এখানে আসোনি তারা এখানে একবার এসে দেখতে পারো। জায়গাটার নাম জ্যোতিকুঞ্জ, NH 34 দিয়ে বাইপাস, মালদা বাইপাস যেটা হয়েছে তার মধ্যে পড়ে এটা, তো তোমরা এখানে অবশ্যই এসে ট্রাই করতে পারো জায়গাটা। সো
আমরা এখন এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, এবং এই ধরনের জাস্ট একটা ফটো ফ্রেম টাইপের রয়েছে, তো এখানে অনেকে পিক স্ন্যাপ করার জন্য সুবিধা হয়। এখানে কিছু ডিজাইনস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডাস্টবিন রয়েছে, এটা জাস্ট পুরো এলাকাটা জুড়ে রয়েছে। তোমরা তখন থেকে দেখতে পেলে ওই সাইড থেকে শুরু এবং এই সাইড থেকে পুরোটা আমি কভার করার চেষ্টা করছি। এখানে বাচ্চাদের খেলার, দেখো বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, হাইকিং রয়েছে, এবং এখানে এই সাইডটা আশা করি মনে হয় বাচ্চাদের জাম্পিং একটা জায়গা রয়েছে, দোলনাও আছে এখানে, এটাও রয়েছে। দেখো অনেক ধরনের জিনিস এখানে রয়েছে। এই সাইডেও একটা ফ্রেম টাইপের ফটো তোলার জন্য জায়গা রয়েছে, সো তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডটা রেল লাইন। তো বন্ধুরা আমরা এখানে এত উঁচুতে উঠেছি মানে বলার কথা না, তোমাদের দেখাই মানে জাস্ট এরকম, এই দেখো ওঠার জায়গা রয়েছে। আমরা উপরে উঠে বসে আছি দুজন বিন্দাস, দেখো সাইডে সব নিচে রয়েছে এবং এখানে ওঠার বসার জায়গা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি না আমি একটু জুম করে দেখিয়ে দিই, সেটা রেল লাইন রয়েছে, মানে জায়গাটা খুব ফাঁকা, এবং ফাঁকা জায়গার মধ্যে একটু নিরিবিলিভাবে টাইম কাটানোর জন্য ভালো জায়গা বলবো। জঙ্গল টাইপের রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। এ দেখো খুব সুন্দর জায়গা, এখানে রেস্টুরেন্ট যেটা রয়েছে, আমি প্রথমবার যখন এসেছিলাম ফার্স্ট টাইম তখন আমি খেয়েছিলাম, বাট তখন আমি ব্লগ করতাম না বলে আমি তখন শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, সো খাওয়ার তখন অতটা আমার ভালো লাগেনি, ঠিক আছে পার্সোনালি আমার অতটা ভালো লাগেনি, বাট আমি এখন আমি খেয়ে দেখিনি, তো আমি জানি না খাওয়ার কোয়ালিটিটা কেমন, বাট এখানে ঘুরে এসে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা। খাওয়ারটা আশা করি যে তখন নতুন নতুন ছিল বলে হয়তো ওরকম ছিল, যাই হোক এখন হয়তো বেটার কিছু করে হতে পারে কোয়ালিটিতে, ফুড কোয়ালিটিতে, সো আমার সেটা জানা নাই এবং আমি আজকে খাবো না, বাট এমনি ঘুরতে আসার জন্য টাইম কাটাতে যদি হয় তো এখানে এসে সেটা ইজিলি কেটে যাবে। সো তোমাদেরকে তো সম্পূর্ণটা দেখালাম, অনেক দূর এরিয়া জুড়ে এটা রয়েছে, প্রচুর দূর, মানে আমি অনেক ওই সাইডটা থেকে হাঁটা শুরু করেছি এবং চলেই যাচ্ছি শেষ, আই থিঙ্ক শেষ জায়গাটা এটাই নিশ্চয়ই বা এটাই হতে পারে। এখানে একটা স্ট্যাচু টাইপ রয়েছে, মানে একটা দেখো স্ট্যাচু টাইপ রয়েছে। তো এই জায়গাটা কিছু মাছ রয়েছে, ঠিক আছে এই দেখো এখানে কিছু ফিশ রয়েছে, ভয় পালিয়ে যাচ্ছে, বড় এরিয়া। আমি এই গাছে একটা কাঠবিড়ালি দেখতে পেলাম, দেখি তোমাদের দেখানোর চেষ্টা করি, দেখাতে পারি কি না তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এখানে একটা কাঠবিড়ালি ওই দেখো লাফাতে লাফাতে চলে যাচ্ছে, বাহ চাক, দারুণ একটা সিন। আমি 20x অব্দি জুম চলে গেছি প্রায়, অনেক দূরে রয়েছে, এদিকে আবার দৌড়ে আসছে না, যে এদিকেও যাওয়ার অতটা জায়গা রয়েছে, আমি এন্ড পয়েন্ট বললাম, বাট এদিকেও যাওয়ার দেখো ওই সাইডটাও জায়গা রয়েছে, জানি না ওইদিকে কী আছে, তো গিয়ে দেখি কী রয়েছে ওইদিকে। এখন আমি বুঝতে পারলাম যে এই সাইডে সবাই কেন যাচ্ছে, এই সাইডটা চিড়িয়াখানা রয়েছে, ঠিক আছে তো চলো দেখা যাক যে চিড়িয়াখানাটা কী টাইপের বা কীরকম রয়েছে বা কী কী রয়েছে, চলো সেটা এক্সপ্লোর করা যাক। চিড়িয়াখানায় আপাতত এটা দেখতে পেলাম আমরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি ফোকাস করার চেষ্টা করছি,
তো ওই দিকে চলে গেল। হ্যাঁ, এখানে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ না, এখানে কালো মুরগি রয়েছে। তোমরা দেখো, এই যে একটা কালো মুরগি, এবং ওই সাইডটা গিয়ে দেখি, ওই সাইডটায় আরো অনেক ধরনের অনেক প্রজাতির পাখি রয়েছে, বা মুরগি টাইপের বলতে পারো। হর্স রয়েছে, বড় বড় হাঁসও রয়েছে। ঢুকে পড়েছি, তো দেখো এখানে টার্কিগুলো রয়েছে কয়েকটা, এবং আই থিঙ্ক ওটা উট পাখি রয়েছে বড় বড়। এটা এই সাইডে দুটো রয়েছে, দেখো এদিকে এদিকে আসছে। এখানে একটা রয়েছে আর একটা ওই কোনাটাই লুকিয়ে রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। সঙ্গে পুরো ডিটেলসটা আজকে শেয়ার করলাম, তো তোমরা এখানে অবশ্যই এসে একবার ট্রাই করতে পারো, নিজেরা একটু এনজয় করতে পারো এখানে এসে। তো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখলাম। আমি জায়গাটা যতটা পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি, আদিনা তো অনেকেই যায় বা জ্যোতিকুঞ্জও অনেকে আসে, বাট আমি তাও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো ভিডিওটি তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, এবং পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি এই ধরনের ভিডিও আরও ফিউচারে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো বাই, টাটা।